হ্যালো ভিউয়ার্স, তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি জাস্ট একটা ট্রিক্সের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। তো সেটা মূলত আপনারা বলতে পারেন একটা প্রমোট। তো ফার্স্টে আপনাদের একটা মানে একটা চ্যানেলের বিষয়ে প্রমোট নিয়ে একটা কিছু কথা বলবো, এবং আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা, আপনারা করবেন কি করবেন না, তো আপনার চ্যানেলটাকে ঘুরে আসতে তো অবশ্যই পারেন। তো চ্যানেলটা আসলে নতুন খুলেছে একজন, তো সে আমাকে অনেক মানে বলেছে, প্লাস প্রমোট করলাম তার চ্যানেলটা এখানে ভিডিওটাতে আমি। তো তার চ্যানেলটা যেহেতু সে নতুন মানে নিউ, সে বলছে ভাই একটু প্রমোটটা করে দেন। তো আরেকটু বিষয় ছিল, তো প্রমোটটা করার ফলে যা সে কিন্তু মানে তার ইচ্ছা, তীব্র ইচ্ছা যে ইউটিউবিং করবে। তো মানে আপনারা অনেকেই জানেন যে ক্ষুদ্র ক্ষুদ্র মানে যারা শুরুতেই কিচ্ছু জানে না, বেসিক জানে না, প্লাস ইউটিউবিং করতে আসে, তাদের অনেক অনেক একটা সাবস্ক্রাইবের মূল্যই তাদের কাছে অনেক থাকে। তো আপনারা যারা মানে ছোটোখাটো তাদের বুঝেন। তো আজকে জাস্ট আমার চ্যানেলটা, কিন্তু চ্যানেলটার লিঙ্কটা আপনারা দেখুন, টেকনিক্যাল সাপোর্ট টিম ফ্রম তিতাস, এটা আপনারা লিখে সার্চ দিতে পারেন, অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যদি কষ্ট না করতে হয় তাহলে সেখান থেকে গিয়ে আপনারা চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন, অথবা আপনারা টেকনিক্যাল সাপোর্ট টিম ফ্রম তিতাস এটা লিখে সার্চ দিয়ে ই করতে পারেন। তো চ্যানেলটাকে নতুন, তো এখানে জাস্ট একটা ভিডিও মোটামুটি বলতে পারেন ছাড়া, যেমন ফ্রিতে নিয়ে জিতে নিন রেডমি 6 প্রো আর স্যামসাং এটি, মানে দারাস অ্যাপ থেকে একটা ই, এটা লটারির মাধ্যমে একটা টিপসের ভিডিওটা দিয়েছে, তার টেকনিক্যাল ভিডিও করবে। তো আপনার যদি গেমসের বিষয়ে কোনো রকম হেল্প লাগে তো অবশ্যই এই চ্যানেলটাকে আপনি মেসেজ করতেন, কারণ এই চ্যানেলটা যার সে গেমসের বিষয়ে এক্সপার্ট, তো টেকনিক্যাল ভিডিও ছাড়বে যদি আপনাদের প্রয়োজন হয়। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, অ্যান্ড এখানে একটা বেল আইকন ক্লিক করে রাখবেন। যদি ভালো লাগে আপনারা আপনার বলতে পারেন, আগে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্যার ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তার ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো লেটস এবার আমাদের আমি একটা ছোটো একটা টিপস শেয়ার করবো, তো কীভাবে আপনারা মানে মোবাইল দিয়ে একটা ছবি ব্যবহার করে গুগলে সার্চ দেবেন। তো মূলত অনেকেই কী করেন যে কোনো কিছু সার্চ দেন গুগলে, তো লিখে সার্চ দেন মানে টেক্সটটা সার্চ দেন, যার ফলে আপনাদের কিন্তু অনেক ইনফরমেশান চলে আসে, আপনি আসলে যেটা খুঁজতে চাচ্ছেন সেটা কিন্তু পান না। কিন্তু আপনি যদি একটা ছবি দিয়ে সার্চ দেন, আপনি 100% সেই ছবিটা রিলেটেড সব কিছুই পাবেন, এবং সেই ছবিটা কোথায় আছে, কী বিষয় নেওয়া, সব মানে আপনি যেটা খুঁজছেন সেটাই পাবেন। তো অনেকে দেখি ফেসবুকে মাঝে মাঝে দেখি মানে অনেক জায়গায় আছে যে অনেকে বলে ভাই আমি মানে এটা লাগবে, এই ছবি দিয়ে পোস্ট করে যে এই ছবিটা কোথায় পাবো মানে। তো তাদের বলবো যে আপনার ছবি দিয়ে কিন্তু গুগলে সার্চ দিতে হন মোবাইলে খুব ইজিলিতে। তো আপনারা জাস্ট একটু মানে এটা অনেকে খেয়াল করেন না, তবে যারা জানেন তারা তো জানেনই। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, আমি যেমন ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অবশ্যই এর জন্য আপনার ছবিটা রাখবেন, কারণ আপনি যেইটা সার্চ দেবেন সেইটার একটা ছবির হলেই চলবে, স্যাম্পল ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন www.google.com লিখবেন, google.com লিখলেন, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ আছে একটা জিনিস, কিন্তু ইমেজে এখানে কিছু নেই। তো আপনারা অনেকে আসতে পারে অথবা অনেকে আসতে পারে না। দেন আপনারা এখানে গিয়ে ডেস্কটপ সাইট মানে এটা পিসি ভার্সন, মানে পিসি ভার্সনটাকে নিয়ে আসবে আপনাদের ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটে এখানে কিন্তু একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, ভয়েস সার্চ দিতে পারেন, কিন্তু ভয়েস সার্চ দিলে তো আপনি মানে যে ছবিটা করছেন এটা পাবেন না, তো এবার টেক্সট দিলে আপনার ছবিটা মানে পেতে পাবেন কিন্তু কষ্ট হবে, এর জন্য আপনারা ক্লিকে ইমেজে ক্লিক করুন। তো এখানে পেস্ট ইমেজ ইউআরএল, ইমেজের লিঙ্কটা থাকলে আপনারা তো ডাইরেক্টে যেতে পারেন, তো এখানে দরকার কি আপনাদের ইমেজ, যেহেতু আপনার শুধুমাত্র ছবি আছে। তো এখানে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করবেন, দেন এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন, চয়েস ফাইলে গিয়ে দেখবেন এখানে ক্লিক করবেন, দেন আপনাদের ফাইল থেকে অথবা আপনার গ্যালারি আসবে, ই আসবে সব কিছু, সেখান থেকে আপনার জাস্ট যে ছবিটা নিয়ে সার্চ দিতেন সেটা দেবেন। তো আমি কিন্তু এখানে পাশাপাশি কিছু ছবি নামিয়ে রেখেছি, আর দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি মানে আমাদের একটা লোগো চ্যানেলের লোগোটা আছে, তো আমরা ফার্স্টে এটা দিই, দেখুন এই লোগোটা দিয়ে আপনার আমি সার্চ দিলাম, তো দেখুন কী আসে, এই দেখুন আমাদের লোগোর কিন্তু ই চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অল। তো গ্রাফিক ডিজাইন, এখানে মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে ই আসছে, যে এই ছবিটা গ্রাফিক ডিজাইন, তো দেখতে পাচ্ছেন তো গ্রাফিক ডিজাইনের একটা ছবি। তো আমরা মাসাবির ছবি নিয়ে দেখতে পাই, চয়েস ফাইলে ক্লিক করবেন, দেন ফাইলে ক্লিক করবেন, দেন এখানে যদি আপনারা দেখতে পান যে মাসাবির একটা ছবি নিয়ে ক্লিক করে সব মানে ডিটেলস কিন্তু এই ছবিটি আসবে, এই ছবিটা কী কোয়ালিটি কী সাইজ এটাই কিন্তু আপনাদের গুগলে দেখাবে। দেখুন আমি এই যে ছবিটা সার্চ দিলাম, এ দেখুন এই ছবিটাই কিন্তু আসে, এই ছবিটার মানে ডিটেলস আসে যে 7x2x5 মানে এত ওয়াইড হাইট, ওয়াইড দ্য
স্প্রেডশিট, তারপর এখান থেকে তোমার সব কিন্তু মাসের রিলেটেড আসে, আপনি যেটা খুঁজতে পারছেন সেটাই কিন্তু আসবে। যদি আপনাদের ভিডিও থাকতো ভিডিও লিঙ্কটাও চলে আসতো, যদি এই ভিডিও কোনো ফেসবুক আসছে ফেসবুক পেজে এই মানে এই ছবিটা শেয়ার করা হয়েছে, আপনারা বুঝতে পারছেন আশা করি যে আপনারা খুব সহজে ছবি থেকে, ছবি থাকলে আপনারা সেই বিষয়টাকে সবচেয়ে দ্রুত আপনারা মানে সার্চ দিতে পারেন, টেক্সটের থেকে ছবিটাই সার্চ দেওয়া ভালো। তো অনেকেই মানে এই টিপসটা যারা জানতে না তারা তাদের জন্য এই টিপসটা আশা করি উপকার আসবে। এবং যে চ্যানেলটা একটু আগে বললাম যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের ফলে সে একটু আশা পাবে যে সামনে ইউটিউবিং করার, এবং আশা করি সে মানে ভবিষ্যতে ভালো করবে, আপনাদের সাপোর্ট থাকলে করতে পারে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।